আমেরিকা সর্বোচ্চ পর্যায় থেকে মাইনাস করে দিছে। এই ফ্যাসিস্ট সরকার এখন মৃত, পড়ে আছে দুর্গন্ধময় মৃতদেহ। শত শত আলেম, এই যে আমির হামজা, মামুনুল হক, যে বাচ্চা একটা ছেলে রফিকুল ইসলাম মাদানী, এই আলেমগুলির বদদোয়া নিতে পারবেন আপনি? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই লোকগুলিকে ছাড়া দেন। লড়াইয়ের এই পর্বে কি কি কৌশল কাজ করছে আমি এটা নিজের ব্যাখ্যা দেব না। এইটা ব্যাখ্যা করার জন্য আমি একটা ইন্ডিয়াতে প্রকাশিত ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা আর্টিকেলের সাহায্য নিতেছি। ওইখানে কয়ে দিচ্ছে আসলে কি কৌশল আমরা নিছি, ওরা বলে দিচ্ছে, ওরা বুঝতে পারছে, মাথায় বুদ্ধি আছে তো বুঝতে পারছে। তো এটা হচ্ছে এই আর্টিকেলটা, বুঝছো? তো এটা আবার অনুবাদ করে ছাপছে মানুষজন, তারা কি লিখছে এখানে, সরকার দুটি উপায়ে হারানোর ঝুঁকিতে থাকবে। সরকার প্রধান যদি প্রতিবাদ বিক্ষোভ ভেঙে দিতে শক্তি প্রয়োগ করে, তাহলে তিনি আরও মানুষকে বিরোধীদের দিকে ঠেলে দিবেন, কিন্তু যদি এসব প্রতিবাদ বিক্ষোভ বাধা না দেন, তাহলে তাতে সরকার প্রধানের স্ট্রং পার্সন ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, এতে বিরোধীদের রাজনৈতিক গতি আরও বাড়িয়ে দিতে পারে। এইটা হলো একটা ক্লাসিক ট্র্যাপ বা ফাঁদ। তারা বলতেছে হাসিনা একটা ফাঁদে পড়ছে, ফাঁদটাকে তৈরি করছে। আসেন আমরা দেখি, যে লিখছে সে খুব ঘাগুমাল, সে আমার স্ট্র্যাটেজি ঠিক বুঝছে, সেজন্য আমি কয়ে দিতেছি আসলে যে আসল স্ট্র্যাটেজিটা কি ছিল। জি, আমরা একটা ট্র্যাপ তৈরি করছিলাম হাসিনার জন্য এবং সফল হয়েছি, হাসিনা সেই ট্র্যাপে পা দিছে। এক নাম্বার, বিএনপির মাঠে লড়াই করছে সমাবেশ করার মাধ্যমে। তার কী দাবি নিয়ে সমাবেশ করছে সরকার খাতের? জি না, তারা যে দাবিগুলো করছে দেখেন, আমি কই শোন, তারা করছে নিত্যপণ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি। সরকার উৎখাতের দাবি আছে নাই, তাই না? এই ছিল মহাসমাবেশগুলোর দাবি। তো বিএনপি কিন্তু ঘুণাক্ষরও বলে নাই এটা সরকার উৎখাতের দাবি, কিন্তু মানুষ যে গেছে কি আকাঙ্ক্ষায় গেছে, হাসিনা শাসনের অবসানের আকাঙ্ক্ষায়। তো না, বিএনপি যেটা কয় নাই সেটা কেমনি আকাঙ্ক্ষা হইল? এইটাই হইতেছে ওই কৌশল, এটাই হইতেছে আমাকে ক্যাম্পেইন। হাসিনাও কইছে বিএনপি খিচুড়ি খেয়ে নাকি সরকার উৎখাতের চেষ্টা করতেছে। যেদিন শুনছি হাসিনা এটা কইতে, সেদিনই বুঝছি হাসিবু ধরা। চাল ডাল দিয়ে খিচুড়ি খাইয়ে এই সরকার হটায় দেবে, এত ভাত দুধ দিয়ে খায় না। সে উৎখাত হইয়া যাইতেছে এই ধারণা কাম করছে, আর এইটা গেছে পুরাই তার বিরুদ্ধে। সারা দুনিয়া দেখলো খুব সাধারণ কিছু দাবিতে যে সমাবেশ করতে দেয় না, হাসিনা যে ক্ষমতা হারানোর ভয়ে এই আকামগুলো করছে, তার দলরে নামাই দিছে, লাঠিসোঁটা নিয়ে পুলিশ লেলাই দিছে, দলের লোকজন মোবাইল চেক করছে, এইগুলো তার বিদেশিরা বুঝে না। তারা দেখতেছে সাধারণ কিছু দাবি নিয়ে সমাবেশ করতেছে হাসিনা, কেন এরকম আচরণ করতেছে? হাসিনা যে বিরোধী দলকে সমাবেশ করতে দেয় না, সে তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন কেমনে করতে দেবে? পারবে না, তো আর করতে পারবে না। হাসিনার মতো একটা বেকুবড়ে ট্র্যাপে ফেলা খুব কঠিন কিছু না। আমরা যে তার ট্র্যাপে ফেলাইছি এটা ইন্ডিয়ানরাও স্বীকার করে, কিন্তু আমাদের ফেসবুকের বিপ্লবীরা স্বীকার করে না আর কি। হ্যাঁ, সো আপনি এই আন্দোলন থেকে শুধু পিনাকিরে বাদ দেন, দেখবেন এই ট্র্যাপ নাই হয়ে যাবে। তাই কেউ যদি কয় আমি বেশি বেশি কইছি, সে লড়াইয়ের গ্রামার বুঝে না। আমি বেশি বেশি কমু, আমারে বিশ্বাস করতে হবে আমি হাসিনারে ফেলাই দেব, যে কোনো চান্সে ফেলাই দেব, পারলে আমি 10ই ডিসেম্বরেই ফেলাই। হাফ টাইমে শেখ হাসিনা 7 গোল খাইছে, এবার আসেন কেন সে 7 গোল খাইছে সেটা দেখি, কেমনে বুঝবো যে 7 গোল খাইছে। এই ঘটনার মধ্য দিয়া হাসিনার মাথায় যে বোমশেলটা পড়ছে, আমরা যে ট্র্যাপের মধ্যে তারে ফেলাইছি এবং সে ট্র্যাপের মধ্যে পা দিয়া যে বোমশেল খাইছে, সে বোমশেলটা আসছে কোত্থেকে? আসছে খোদ হোয়াইট হাউস থেকে, আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক কোঅর্ডিনেটর এবং মুখপাত্র অ্যাডমিরাল জন কার্বি বলছেন যে যুক্তরাষ্ট্র উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে, ইংরেজিতে কইছে ভেরি ক্লোজলি পর্যবেক্ষণ করতেছি। অ্যাডমিরাল কার্বি আরও বলছেন যে কোনো ধরনের ভয় ভীতি প্রদর্শন, হয়রানি, সহিংসতা ছাড়াই যাতে বাংলাদেশের জনগণ তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার পুনরায় আহ্বান জানাচ্ছে। এই অ্যাডমিরাল কার্বি কে জানেন? তিনি এর আগে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগনের মুখপাত্র হিসেবে কাজ করছেন। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো সরকারকে এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হয় নাই। লক্ষ্য করেন, বক্তব্যটা আসছে কার কাছ থেকে? আমেরিকান প্রেসিডেন্টের সরাসরি অধীন জাতীয় নিরাপত্তা দপ্তর থেকে। তার মানে কি? তার মানে
হাসিনা তার অবৈধ সরকারের দুষ্কর্ম আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দাঁড়াইছে। তাছাড়া তো জাতীয় নিরাপত্তা প্রধান এই বিবৃতি দেয় না, তাই না? এরপরে গত সপ্তাহে আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকে অত্যন্ত কঠিন ভাষায় হাসিনাকে বাংলাদেশের জনগণের মানবাধিকার, বিশেষ করে রাজনৈতিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো রকম ভীতি বা সহিংসতা না করার আহ্বান জানিয়েছে। এরপর আমেরিকাসহ ঢাকায় নিযুক্ত 15 জন পশ্চিমা রাষ্ট্রদূত একটা যৌথ বিবৃতির মাধ্যমে একই বার্তা হাসিনাকে দিছে। এর মধ্যে মন্ত্রী পর্যায়ের একাধিক আমেরিকান উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায় আইসা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক অধিকারগুলো প্রয়োগের সপক্ষে জোরালো বক্তব্য রাখছেন। এর কোনোটাতেই হাসিনা কান দেয়নি। শান্তিপূর্ণভাবে অবস্থানকারী বিএনপির নেতাকর্মী এবং দলটার অফিসের উপরে বর্বরভাবে তার পেটোয়া পুলিশ এবং দলীয় সন্ত্রাসীদেরকে লালায় দিছে, গ্রেপ্তার করছে দলের শীর্ষ নেতৃবৃন্দকে এবং হাজার হাজার কর্মীকে। তাই হাসিনার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট আচরণের প্রেক্ষিতে হোয়াইট হাউসকে স্বয়ং মাঠে নামতে হইল, তাও নিরাপত্তা উপদেষ্টাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা চোখ এড়াই যাইতে পারে, আমি একটু দেখাই দিতেছি কিভাবে পড়তে হয়। দেখেন, এই প্রসঙ্গে অ্যাডমিরাল কার্বি কি বলছে, যে ওয়াশিংটন বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষগুলোকে এর পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করার দাবি করে। খুব গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ কইতেছি। দেখেন, অ্যাডমিরাল কার্বি এই অনুরোধ কাকে করছে, হাসিনা সরকারকে করে নাই, বরঞ্চ দেশের স্থায়ী সরকারি কর্তৃপক্ষগুলোর কাছে দাবি জানাইছে। এর মানে কি? একটা আলাদা মানে আছে। রাষ্ট্র রাষ্ট্রের প্রোটোকল হচ্ছে এক দেশের সরকার আরেক দেশের সরকারকে উদ্দেশ্য করে বার্তা দেয়, সরকারি কোনো দপ্তরকে উদ্দেশ্য করে বার্তা দেয় না। একটা দেশের একটা রাজনৈতিক সরকার থাকে আর একটা স্থায়ী সরকারি কর্তৃপক্ষ থাকে, যেগুলোকে আমরা বলি মন্ত্রণালয় অথবা দপ্তর বা আমলাতন্ত্র। রাজনৈতিক সরকার আসে যায় মানে অস্থায়ী, কিন্তু রয়ে যায় স্থায়ী দপ্তরগুলো মানে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। এই দুইটার মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি। অ্যাডমিরাল কার্বির এই বক্তব্যের অর্থ হচ্ছে হাসিনা সরকারকে ওয়াশিংটন কার্যকরভাবে আর স্বীকার করতেছে না, সে তার রাজনৈতিক সরকারকে এটার তদন্ত করতে বলে নাই। তারা তদন্তের অনুরোধ জানাচ্ছে সরাসরি বাংলাদেশের সরকারি দপ্তরগুলির কাছে, তার মানে স্থায়ী ব্যুরোক্রেসির কাছে। এইভাবেই হাসিনা সরকারকে আমেরিকার সর্বোচ্চ পর্যায় থেকে মাইনাস করে দিছে। এই ফ্যাসিস্ট সরকার এখন মৃত, পড়ে আছে দুর্গন্ধময় মৃতদেহ। চলমান শান্তিপূর্ণ সমাবেশের প্রক্রিয়ায় বাংলাদেশের বীর জনগণ আনন্দ উৎসবের সাথে জঘন্য ফ্যাসিবাদের লাশকে চিরকালের জন্য বাংলার মাটিতে জয় বাংলা করে দেবে। হচ্ছে শেখ হাসিনা আপা, আপনি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন, ভোট চুরি করেন না করেন যা ইচ্ছা করেন, মারা তো যাবেন তাই না? এটা তো জানেন, মারা তো আপনারা যাইতে হবে, এটা তো কেউ ঠেকাইতে পারবে না। কারণ আপনার বাপের মতো পিছনে বাঁশ দিয়ে মার মরবেন না আরামে মরবেন ওইটা আল্লাহই জানে, যেমনি হোক মরবেন এটা মোটামুটি কনফার্ম, মানে সরি 100% কনফার্ম। আল্লাহর হস্তে এই যে আলেমদের পেছনে লাগছেন, যেসব বদমাইশ, যারা আলেম নামধারী যেসব বদমাইশ আছে তাদেরকে আপনার পেছনে রাখছেন, আর যারা সত্যের পথে ছিল, সত্যি ইসলাম প্রচার করে এরকম মানুষগুলোকে আপনি জেলখানে আটকে রাখছেন। শেখ হাসিনা, আপনারা আমার কথাগুলি শুনতে খারাপ লাগতে পারে কিন্তু কথাগুলি মাইনেন, আপনার নিজের জন্য ভালো হবে। আপনি কি মনে করেন না যে আল্লাহ বলে একজন আছে এবং সে আপনার বিচার করবে? যদি সেটা মনে করে থাকেন, এই যে আলেমগুলোরে খামোখা যে ঢোকায় রাখছেন জেলের ভেতরে, আজকে প্রায় 2 বছর হইতে গেল এরকম অনেক আলেম আছে তারা কোনো কারণ ছাড়া জেলে। দেলোয়ার হোসেন সাইদি, আপনার মনে হয় যে সে যা যা বলেছেন সেটা করেছে? আপনার চেয়ে বেশি ভালো তো আমিও জানি না, অনেক ভালো জানেন দেলোয়ার হোসেন সাইদি আসলে কি। বাদ দিলাম, দেলোয়ার হোসেন সাইদির কথা মনে করেন বাদই দিলাম, ওনারটা যুদ্ধ অপরাধের জন্য ধরেছেন বাদ দিলাম, যান মানে কি আমি ওনারে নিয়ে আপনার কাছে মনে করেন আজকে রিকোয়েস্ট করলাম না, কিন্তু উনি বাদেও তো শত শত আলেম, এই যে আমির হামজা, মামুনুল হক, যে বাচ্চা একটা ছেলে রফিকুল ইসলাম মাদানি, জামাত ইসলামের আমির, কয়দিন আগে বিএনপির একটা লোককে দেখলাম, লোকটার বয়স বোধ হয় মিনিমাম 80-90 কাছাকাছি হবে, তারপরেও পুলিশ পাশে দাঁড়িয়ে রয়েছে হসপিটালের ভেতরে, হাত করা পরানো, পায়ের মধ্যে বেরিয়ে পরানো, কেন রে ভাই? এই আলেমগুলির বদদোয়া নিতে পারবেন আপনি?
আল্লাহর ওয়াস্তে এই লোকগুলির ছাড়া দেন। যে কজন আছে এই যে দুই বছর আড়াই বছর ধরে জেলে নিয়ে রাখছে, ছয় মাস আগে এক বছর যাদেরকে জেলে নিয়েছেন ওদেরকে কন্ডিশন দেন, আমার বিশ্বাস তারা ওই কন্ডিশন মানবে, বের হয়ে তারা কোনো সভা সমাবেশ ওয়াজ মাহফিল কোনো কিছু করতে পারবে না, করলে সাথে সাথে বেল ক্যান্সেল হয়ে যাবে। সো প্লিজ এই কাজটুকু করেন। আজকের এই ভিডিওটা মূলত এই কথাটা বলার জন্যই আসছি, শেখ হাসিনা আপনার পায়ে ধরে মাপ চাইতেছি, প্লিজ এই আলেম ওলামাগুলির ছাড়িয়ে দেন। রাজনৈতিক কারণে আপনি তাদেরকে আটক করেছেন, করেন, কোনো সমস্যা নেই, তাদেরকে বলেন যে তারা বের হয়ে যেন রাজনৈতিক কোনো ই করতে পারে না, যে করতে না চায় ওরে ধরে আটকায় রাখেন, যে চুপ যদি বলে যে না আমি বাইরে যাচ্ছি চুপ থাকবো না ওনারা আটকায় রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ স্বীকার করে যে না আমি বাইরে যাই কোনো কথা বলবো না, লোকগুলির ছেড়ে দেন। এই লোকগুলির বদদোয়া, জেলখানার ভেতরে কখনো থাকি নাই কিন্তু জেলখানার বাংলাদেশের অবস্থাটা যে কি সেটা তো জানি, যারা বের হয় তাদের কাছেও শুনি, খুব কষ্টে মানবেতর জীবন যাপন করে এরা, এরা তো ডিভিশনও পায় না, এই সাত ছেলেও যাইতে পারে না, সো এদের অনেক কষ্ট হয়। এই মানুষগুলোরে মরতে হবে রাজনৈতিক কারণে, যত ইচ্ছা যা ইচ্ছা করতে থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহকে ভয় করে এই মানুষগুলোরে ছেড়ে দেন। আবারও বলছি আলেমদেরকে ছেড়ে দেন। আল্লাহ হাফেজ।